আমি কোনো সাধারণ ছেলেকেই বিয়ে করতে চাই, একজন সাধারণ ছেলের প্রেমেই পড়তে চাই না। আমি কোনো অসাধারণ বিখ্যাত বাবার বিখ্যাত ছেলেকে খুঁজছি না, আমি তাকেই নিজের করে পেতে চাই যাকে হারানোর ভয় থাকবে না, থাকবে না এমন কোনো আতঙ্ক বা অন্য কোনো মেয়ের সাথে কম্পিটিশন। তার কাছে যেন আমি হই একমাত্র পরিজন নিজের পরিবারের বাইরে। আমি চাই না কোনো বিদেশের ছেলে, চাই না এমন কাউকে যার সাথে কথা বলতে গিয়ে নিজেকে পাল্টাতে হবে, নিজের আদব কায়দা ভুলে তাদের মনের মতন হতে হবে। আমি এমন কাউকে খুঁজছি যাকে নিজের সত্তা বজায় রেখেও ভালোবাসতে পারবো, যার কাছে অযৌক্তিক উদ্ভট বায়না করতে পারবো যে কোনো সময়, যার কাছে আমার চোখের জলের মূল্য আছে বা আমাকে দেওয়া কথার দাম আছে। টাকা পয়সা প্রয়োজন সবার আছে, আমি এমন কাউকে চাই না যার কাছে টাকা পয়সার প্রয়োজন আমার থেকেও বেশি। আমি এমন কাউকে খুঁজছি যার হাতে হাত রেখে নির্দ্বিধায় আমি হাঁটতে পারবো অনেকটা পথ, সাধারণভাবে বেঁচে সাধারণের সাথে মিশে। ভালোবাসার মন্ত্র তো ভালো থাকা, আর সেটাই যদি হয় তাহলে আমি এমন ছেলে খুঁজে পেতে চাই যার সাথে কল্পনায় আমি আকাশে উঠতে পারি, যেন কল্পনায় আমি দেশ বিদেশ ঘুরতে পারি, যেন রাস্তায় দাঁড়িয়ে সিঙাড়া জিলিপি ফুচকা খেতে পারি আর জোরে কথা বলে হাসতে পারি। লোকে কি ভাবছে আর কেউ ঘুরে দাঁড়িয়ে দেখছে কি না, সেই ভাবনা যেন লোকের কাছেই থাকে। আমি এমন কাউকে বিয়ে করতে চাই যে নিজের জীবনটা নিজে তৈরি করেছে, যার দায় দায়িত্ব বোধ আছে পরিবারের প্রতি। সাধারণ মেয়ে আমি, অতি সাধারণ ছেলেকেই খুঁজে চলেছি। অতি সাধারণের মধ্যে যে অসাধারণত্ব আছে আমি সেই গভীর জলেই নামতে চাই।